ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাব মন্দিরে। এই দেখো আমার মেয়ে সুস্মিতা, হাই বলো সবাইকে। হাই গাইস। তো সবাই রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। ছেলে খুব কাশছিল তাই ওকে সোয়েটার পরিয়ে নিয়েছি। তো আজকের দিনটা আমাদের কাছে খুবই একটা স্পেশাল দিন। তো এই দিনটাতে প্রত্যেক বছরই চেষ্টা করি সকালবেলায় একটু মন্দির যেতে। তো ঘরের থেকে নেমে যাচ্ছি, সিঁড়িটা আমাদের অনেক চাপা, ঘরটাও অনেক ছোট। তো মন্দিরে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। এইগুলো দেখো, এইগুলো হচ্ছে দিয়া। দিওয়ালির সময় বা এখানে যখন শিব মন্দিরে শিবরাত্রি হয় তখন এই সব প্রদীপগুলো জ্বালিয়ে রাখে, এগুলো সব লোহার। তো এখন চলে যাব মন্দিরের ভেতরে, দেখাবো তোমাদের মন্দিরটা, দেখতে থাকো। খুবই সুন্দর মন্দিরটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইটা মন্দিরের চারপাশে আরো অনেক ছোট ছোট মন্দির আছে। এটা শিব মন্দির, সোমেশ্বরা টেম্পল, আলসুর মার্কেটের পাশেই। আমাদের ঘর থেকে হেঁটে গেলে 10 মিনিট মতো লাগে, আর গাড়িতে গেলে 5 মিনিটে পৌঁছে যাব। দেখছো ঠাকুরগুলো কি সুন্দর। তো দেখতেই পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, একদম শান্ত একটা পরিবেশ, খুব ভালো লাগে এখানে আসলে। এবার যে মেন মন্দিরটা সেই মন্দিরের দিকে যাব। এগুলো মন্দিরের চারপাশে দেখতে পাচ্ছ, ভালোই বড় আছে মন্দিরটা। এইটা দেখো পাথর দিয়ে কত সুন্দর করে তৈরি করেছে। তো এটা ভোলে বাবার বাহন নন্দী। আমরা যখনই এই মন্দিরে আসি আমার বর কানে কানে কিছু না কিছু বলে, ও মনে করে এখানে বললে মনের আশা পূর্ণ হয়। তাই এবার চলে যাব একদম মন্দিরের ভেতরে। তো এখানে ছেলেদের মেয়েদের আলাদা আলাদা লাইন আছে পুজো দেওয়ার জন্য। ঠাকুরটা তোমাদের দেখাতে পারলাম না, ভেতরে পুজো হচ্ছিল তাই পর্দা দেওয়া ছিল। আর এটা মন্দিরের চারপাশে, পুজোর পরে সবাই পরিক্রমা করে। তো এখান দিয়েও ছোট ছোট মন্দির আছে, মন্দিরের ভেতরেও মন্দিরের সাইড দিয়ে ছোট ছোট ঠাকুর মূর্তি রাখা আছে পুরো মন্দিরেই। এটা বাইরে মন্দিরে। তো এখন আমরা চলে যাব, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দেখো পায়রাগুলো কি সুন্দর লাগছে, সব ঝাঁকে ঝাঁকে বসে আছে বাইরে। তো এখান থেকে চলে যাব, রাস্তার পাশে আরেকটা মন্দির আছে, ওইখানে আমার বর পুজো দেবে। তো চলে এসেছি। এটা ওই মন্দিরের কাছেই। তো পুজো টুজো সেরে চলে এসেছি বাড়ি। এখন মেয়েকে এক বাক্স চকলেট দিয়ে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। আজকে আমার মেয়ের জন্মদিন, তো স্কুলে ফ্রেন্ডসদের সাথে চকলেট শেয়ার করবে। ওর বাবা চলে গেল দিতে মেয়েকে, আর ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। আর আমি এদিকে মেয়ের জন্য কিছু একটু ছোট করে আয়োজন করব। তো এর জন্য এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি, আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এখানে সবজিগুলো ভেজে নিচ্ছি ভেজ ডালের জন্য, আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে ধুয়ে রেখেছি। পায়েসের জন্য নিয়ে নিয়েছি কাজু বাদাম কিশমিশ, দুধে দিয়ে দেবো 2টো তেজপাতা।
এবার কাজু বাদাম কিশমিশগুলো আমি একটু ভেজে নেব ঘিতে। তো এই সাথে সাথে তোমাদের সাথে পায়েসের রেসিপিটাও শেয়ার করা হয়ে যাচ্ছে। কাজু কিশমিশ দুটোই ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নেব। আর এই পাশে দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দিচ্ছি। একটু পর পরেই নাড়া দিয়ে নেব, নালে নিচে লেগে যেতে পারে চালটা। আর যখন দেখবো যে চালটা অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এতে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দেব। তো কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে আরও 10 মিনিট মতো ফোটাবো। দিয়ে দেবো চিনি, আমি এই একটা ছোট বাটির 2 বাটি চিনি দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রায়সটা প্রায় হয়ে গেছে, 3-4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। তো পুরো রান্নাটা কমপ্লিটভাবে তোমাদের দেখাতে পারলাম না, আর আমি পায়েস আর ডালটা আমি করেছি, বাকি রান্নাগুলো আমার একটা ফ্রেন্ডস করেছে, কিন্তু ওই সময় একটু কাজে ব্যস্ত ছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি ভিডিও করে। তো খুব অল্প অল্প করেই কিছু আয়োজন করেছি। আর লুচিটা এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে, তাই লুচিটা রাত্রেই ভাজবো। তো ফ্রেন্ডস দেখো, মেয়ে স্কুল থেকে চলে এসছে, আমি ওকে বলেছি একটু ভাইকে দেখ, আমি ছাদে জামা কাপড় আনতে গেছি, এসে দেখি ও এখানে বাইরেই ঘুমিয়ে পড়েছে। জন্মদিনের আনন্দে রাত্রে ঘুমাইনি, সকালেও তাড়াতাড়ি উঠিয়ে মন্দিরে নিয়ে গেছি। সুস্মিতা, এই সুস্মিতা, এখানে ঘুমাইছিস কেন? তো এখন সন্ধে হয়ে গেছে, ছেলে এখানে আটা দিয়ে খেলছে। আর এই যে ফ্রেন্ডসের কথা বলেছিলাম, ওর মেয়ে আস্মিতা, তো দুইজনে মিলে এই বেলুন দিয়ে সাজাচ্ছে, যার জন্মদিন আর তার বন্ধু দুজনে মিলে এই পুরো ঘরটা সাজিয়েছে, আমাদের আর কিছু করতে হয়নি। তো মেয়ের স্কুলের ফ্রেন্ডস এসছে দুইজন, আর দুই একজন এসেছিলো, বেশি কেউ কাউকে বলিনি। এই তো দেখো, এই ফ্রেন্ডস রান্না করেছে, এখন সন্ধ্যেবেলায় লুচিও ভাজছে। লুচিগুলো ভালোই হয়েছিল, এবার সবটা তো আর ফোলে না, এক হয় না, তাই এইটা দেখো ফোলেনি। তো তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়েকে, ও জানি অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়। তো মেয়ের জন্যই অল্প কিছু আয়োজন করেছি, কেকটা আমি নিজের হাতেই বানিয়েছি। এবার মেয়ে কেক কাটবে, ও যে ড্রেসটা পরে রয়েছে ওইটাই ফ্রেন্ডস দিয়েছে। তো কেকটা যেহেতু নিজের হাতে বানিয়েছি, তাই ক্যান্ডেলটাও দোকান থেকে কেনা হয়নি, ঘরে যেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। চল চল চল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুস্মিতা, হ্যাপি বার্থডে টু ইউ। খা 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 খ
তো আরেকটা ফ্রেন্ডকে বলেছিলাম, ও আসতে পারেনি, ওর বাচ্চাটা ছোট, তাই ওর বর এই ক্যাডবিটা দিয়ে চলে গেছে। আর এই গিফটগুলো মেয়েকে ওর স্কুলের ফ্রেন্ডসরা স্কুলেই দিয়েছে, ওরা ঘরে কেউ আসেনি, স্কুলে গিয়েছিল মেয়ে আগের থেকেই জানে। তো দেখো স্টিকার, কালার পেন্সিল, তো ড্রেসটা তো তোমরা দেখেইছো পড়েছিল, তো আবারও দেখাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকার জন্য থ্যাংক ইউ।